দিন কয়েক পূর্বে শ্যামল দাসের তৃতীয় শ্রেণীতে পাঠরত ছেলে আদিত্য দাস ক্লাসরুমে খেলা করছিল। সেই সময় ক্লাসরুমে বিজ্ঞান বিষয়ক শিক্ষক উত্তম সরকার প্রবেশ করে। আদিত্যকে খেলা করতে দেখে উত্তম সরকার চুলে ধরে এনে 50 বার কানে ধরে উঠবস করার নির্দেশ দেয়। শিক্ষকের এই নির্দেশ অনুসারে তৃতীয় শ্রেণীর ছাত্র আদিত্য দাস 50 বার কানে ধরে উঠবস করে। পরে স্কুল ছুটি হলে বাড়িতে যাওয়ার পর আদিত্য দাস হাঁটতে পারেনি। তার বাবা শ্যামল দাস প্রথমে প্রাথমিক চিকিৎসা করেন, তারপরেও তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় নিয়ে যাওয়া হয়। আগরতলায় ডাক্তারের পরামর্শ অনুসারে 7 দিন বেড রেস্টে থাকতে হবে, 1 মাস স্কুলে আসা যাওয়া করতে পারবে না গুরুতর আহত আদিত্য দাস। তার 50 বার কান ধরে উঠবস করার ফলে তার পায়ে প্রচণ্ড আঘাত লেগেছে। গত সোমবার 4 তারিখ আমার ছেলে আমি স্কুলে দিয়ে গেছি, তারপরে স্কুল থেকে নিয়ে গেছি, ছুটি হয়েছে পরে, তখন আমার কিচ্ছু কইছে না। হ্যাঁ, যখন বিকালবেলা হয়েছে, বিকালবেলা হ্যাঁ আমার কইতেছে বাবা আমার পায়টি ব্যথা করতেছে। আমি কইলাম কে কী হয়েছে, সে কইতেছে আজকে আমার এই স্যারে 50 বার কানে ধরে উঠবস করাইছে। আমি বললাম কি এলে আপু, আমরা একটু খেলতাছি, তখন চারা ছিল না ক্লাসের মধ্যে, ওই সময় চারা আইসে, চারা এসে আমরা দেখছে, দেখার পরে আমারে ডাকছে ডাকছে, আমি গেছি না, তারপরে আমার চুলে ধইরা উঠাইয়া লইয়া গেছে, নিয়ে আসে আমার 50 বার কানে ধরে উঠবস করাইছে। কোন স্যার? তাদের নাম হয়েছে উত্তম সরকার। কোন স্কুল এটা? এই ক্লাস 3 এই সায়েন্সের টিচার, তাই আনন্দমার্গ স্কুল। বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হলে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি দেখছে বলে জানিয়ে দেয়। কমিটি মেম্বারকে নিয়ে গেছি, তাদের সঙ্গে কথা বলেছি এবং বলে এসেছি ট্রিটমেন্ট যা যা করার সবটাই করতে। আমরা কমিটিকে জানিয়েছি, চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে, কমিটি মেম্বার আছে, তারা পুরো ব্যাপারটা দেখবে। হ্যাঁ, তো তারাও মানে আমার কথা বুঝেছে। তারপরের দিন আমি একবার গিয়েছি, আবার গতকাল ধরো ফোন নিয়েছি। হ্যাঁ, এতটুকুই ব্যাপারটা, আর আমরা স্যারকেও আমরা বলেছি, স্যারের ব্যাপারটাও আমরা দেখব। আদিত্য দাসের অভিভাবকের দাবি, বিজ্ঞান বিষয়ক শিক্ষক উত্তম সরকারকে স্কুল থেকে সরিয়ে নেওয়া হোক, নতুবা আগামী দিনেও এই ধরনের নিগ্রহের ঘটনা ঘটতে পারে বলে অভিমত তাদের। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।